আজকের ভিডিওতে আমরা গৌতম বুদ্ধ এবং দেবদত্তের একটি গল্প শুনব। তো বন্ধুরা, এই কাহিনীটি শোনার জন্য অবশ্যই পুরো ভিডিওটি আপনাকে দেখতেই হবে। তাহলে চলুন গৌতম বুদ্ধের সেই কাহিনীটি শোনানো যাক। একদিন সকালে রাজকুমার সিদ্ধার্থ এবং তার খুড়তুতো ভাই দেবদত্ত বনে বেড়াতে গিয়েছিলেন। সিদ্ধার্থ দেবদত্তকে আকাশে উড়ন্ত একটি পাখি দেখালেন। দেবদত্ত তৎক্ষণাৎ তার ধনুক নিয়ে প্রস্তুত হন এবং সিদ্ধার্থ তাকে থামাতে পারার আগেই দেবদত্ত একটা তীর নিক্ষেপ করেন। তীরের আঘাতে পাখিটি আহত হয়ে নিচে পড়ে যায়। দুজনে পাখিটার দিকে ছুটতে শুরু করেন। সিদ্ধার্থই প্রথম ঘটনাস্থলে পৌঁছে যান। তিনি পাখিটিকে হাতে তুলে নিয়ে আলতো করে তীরটি বের করেন এবং তার ক্ষতকে পরিচর্যা করতে থাকেন। ঠিক তখনই ঘটনাস্থলে পৌঁছে যান দেবদত্ত। পাখিটা আমাকে দাও, এটা আমার, দেবদত্ত দাবি করেন। কিন্তু সিদ্ধার্থ কোনো মতেই পাখিটিকে দিতে রাজি নন। তখন দেবদত্ত সুবিচারের জন্য সিদ্ধার্থকে এক বিচারকের কাছে নিয়ে গেলেন। বিচারকের নিকট দেবদত্ত বললেন, আমি তীর ছুঁড়ে পাখিটিকে আহত করেছি, তাই এই পাখিটি আমার। তখন সিদ্ধার্থ বলেন, আমি প্রথম পাখিটিকে মাটি থেকে তুলে তার ক্ষতকে পরিচর্যা করেছি। বিচারক সিদ্ধার্থের হাতে থাকা পাখিটির দিকে তাকালেন। তারপর বিজ্ঞ বিচারক বললেন, দেবদত্ত, তোমার তীরের আঘাতে পাখিটি মারা গেলে তুমি এটার দাবি করতে পারতে, কিন্তু সিদ্ধার্থ তাকে বাঁচিয়েছে। পাখিটি যে রক্ষা করেছে পাখিটি তার, আর যে এটাকে হত্যা করার চেষ্টা করেছিল তার নয়। ততক্ষণে পাখিটির ক্ষত সেরে গেছে, পাখিটি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। সিদ্ধার্থ বাইরে গেলেন এবং পাখিটিকে মুক্ত করে দিলেন। পাখিটিকে বাতাসে উঠতে দেখে সিদ্ধার্থ বললেন, পাখিটি স্বাধীন, এটা কারোরই নয়। এই কাহিনী থেকে আমরা একটি শিক্ষা নিতে পারি। শিক্ষাটি হলো, যে ব্যক্তি এই পৃথিবীতে জীবন বাঁচায় তার মূল্য সব থেকে বেশি। যে জীবনে হত্যা করে বা হত্যা করার চেষ্টা করে তার থেকে।